হচ্ছে আমাদের এই গন্ধমুশিক তোমরা চিনো, যা ঘরোয়া ভাষায় আমরা এটাকে চিকা বলি। মূল আমা কি করেছে দেখো, অনেক পুরনো গডরেজটা আমা, মানে এটার প্রায় 20 থেকে 21 বছর হয়ে গেছে এই গডরেজটা। না আমাদের ঘরে তো একটা মুগার সুতোরটা বেডশিট ছিল এখানে, আর এটা জঙ্কার পরে পুরো দেখো জং লেগে গেছিল, আর এখানে যে একটা ফুটো হয়ে গেছিল এত বড়, আর এখানে দিয়ে গন্ধমুশিক ঢুকিয়ে এটা পুরো কাপড়ে ঢাকা ছিল, আর দেখিনি আমরা বুঝতেও পারিনি। আর এটা ফুটো পেয়ে গন্ধমুশিক ঢুকিয়ে পুরো গডরেজের ভালো ভালো কাপড়গুলো সর্বনাশ করে দিয়েছে। কাটেনি কাপড়গুলো কিন্তু, মানে এটাতে টয়লেট করেছে। গন্ধমুশিকের শরীর থেকে যে দুর্গন্ধ বেরোয় সেটা মানে বলা যায় না, এত গন্ধ। আমি মাস্ক লাগিয়েও গন্ধটা সহ্য করতে পারিনি। তারপর পুরো ঘর আমাদের এতদিন পুরো মানে কাপড় দিয়ে এলোমেলো ছিল, সব গডরেজে কাপড়, তো এই গডরেজের কাপড় ভালো কাপড়গুলো কোথায় রাখবো। তারপর সঙ্গে সঙ্গে এটা নিয়ে এখানে হোল্ডিং করা হয়েছে, তারপর এটা কালার করেছে কাকু, কালার এনে কালার করার পর এখন এতদিন এটাকে এভাবেই রেখেছিলাম কালারের গন্ধ যাওয়ার। এখন আজকে আমি ফাইনালি কাপড়গুলো গুছোতে পারবো। দেখো আমার কাপড়গুলো ভালো কাপড়, মানে যা অবস্থা হয়েছে এখন দেখো আমি রোদে দিয়েছি আজকে, রৌদ্র থেকে এনে আজকে আমি কাপড়গুলোকে রেখে দেব ভাত। আমার ঘর অগুছানো ঘর থাকলে আমার একদম ভালো লাগে না, কাপড়গুলো গুছিয়ে রাখার আমার ছোটো থেকেই অভ্যাস আছে। আর ঘর নোংরা আর এলোমেলো থাকলে আমার মোটেও ভালো লাগে না ঘর থাকতে, কিন্তু এত দিন আমি মানে না পারতে রয়েছি, কি করবো বলো, কিছু করার ছিল না। প্রথম আমি এটাতে আবার প্লাস্টিক দিচ্ছি, আগের প্লাস্টিকগুলো ফেলে দিয়েছি, সেসব সব নোংরা হয়ে গেছিলো, এখন নতুন করে আমি এটা প্লাস্টিক দিয়ে তারপর কাপড়গুলো ধরা। সব কাপড়গুলো কেটে দিত গন্ধমুশিক, তাই কিছু করেনি, কাপড় কাটেন। সব কিছু দিয়ে দেখো সব জায়গায় রেখে দিয়েছি, তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ বলবে যে আমার গডরেজটা গুছানো হয়েছে কিনা, আর তোমরা প্লিজ কমেন্ট করো
আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনকে প্রেস করে দিও। তো এখন টাটা, বাই বাই।